আসসালামু আলাইকুম। ক্লাস টেনের এখন আমরা ভূগোল সাবজেক্ট আলোচনা করব। ভূগোলের পাঁচ নম্বর অধ্যায় ভারত, ভূগোলের পাঁচ নম্বর অধ্যায় ভারত আমি প্রান্তিকের বই থেকে আলোচনা করছি, প্রান্তিকের টেক্সট বুক থেকে। আজকে আমরা ছয় নম্বর ভিডিও আমরা আলোচনা করব। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের যে জল সম্পদ, ভারতের যে জল সম্পদ সে ভারতের জল সম্পদ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, ভারতবর্ষের জল সম্পদ। তো জল সম্পদ, ভারতের জল সম্পদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এখন আমরা আলোচনা করব ভারতবর্ষের জলজ সম্পদ। তো তোমরা ম্যাপটার দিকে ভালোভাবে লক্ষ্য রাখবে, এখানে যে আমি সামনে ম্যাপটা রেখেছি এই ম্যাপ দেখে তোমাদেরকে পড়তে হবে। তো আগে আমি যেগুলো পড়ালাম ভারতবর্ষের ভূপ্রকৃতি, সেখান থেকে তোমাদের অনেকগুলো ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস হয়ে যাবে, তোমরা অনেকগুলো ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস হয়ে যাবে। ভূপ্রকৃতি থেকে দু তিনটে ম্যাপ পয়েন্টিং আসে, নদ নদী থেকে দু তিনটে নদ নদী পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং আসে। তো তোমরা এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে নদীগুলো রয়েছে সেগুলোর নাম তোমরা এখানে ভালোভাবে মনে রাখবে। তো এখানে যে ম্যাপটা দেখছো তোমরা, এটা ভারতের নদ নদীর। তো আগে ভারতের জলজ সম্পদ আমরা আজকে আলোচনা করব। আমরা জানি জল অত্যন্ত মূল্যবান সম্পদ, আমরা ভালোভাবে জানি জল অত্যন্ত মূল্যবান সম্পদ, কিন্তু পৃথিবীতে যা জল রয়েছে তার শুধুমাত্র 2.5% আমরা স্বাদু জল হিসাবে জানি। 2.5% হিসাবে আমরা স্বাদু জল বলে জানি, অর্থাৎ মিষ্টি জল। এবং এই 2.5 জলটাকে যদি আমরা 1% করে দিই, এবং এই 2.5%টাকে যদি আমরা আবার 100% করে দিই, তার মধ্যে আবার 68% রয়েছে বরফ এবং হিমবাহে। তাহলে ক্যালকুলেশনটা ভালো করে বুঝে যাও, ক্যালকুলেশনটা হচ্ছে যে পৃথিবীর মোট যে জল রয়েছে তাকে যদি আমরা 100% করি, তার মধ্যে শুধুমাত্র 2.5% হচ্ছে মিষ্টি জল বা স্বাদু জল। এই 2.5টাকে যদি আমরা আবার 100 ধরি, তাহলে 100 ধরলে তার মধ্যে 68% রয়েছে শুধুমাত্র বরফ আর হিমবাহতে, আর বাকি জল রয়েছে ভূগর্ভের নিচে, যেটাকে আমরা ভৌম জল বলে জানি। কিন্তু বর্তমানে সেই ভৌম জল আজকে নানা রকমভাবে সংকটের মুখে। তো ভারতের জল সম্পদ, যেহেতু ভারত মৌসুমী জলবায়ুর দেশ, আমরা জানি ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ, তাই এখানকার জলের প্রধান উৎস হলো, মিষ্টি জলের প্রধান উৎস হলো বৃষ্টিপাত, তুষারপাত, তুষার গলা জল, এগুলোর দ্বারাই পুকুর, দিঘি, নালা, বিল জমে জলে পরবর্তীকালে ধীরে ধীরে ভূগর্ভে চলে যায়। অর্থাৎ ভারতবর্ষের জলের প্রধান উৎস হলো বৃষ্টিপাত, তুষারপাত, তুষার গলা জল। এই জলগুলো নদী, পুকুর, খাল, বিলে জমা হয়ে পরবর্তীকালে ধীরে 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 মাটির নিচে চলে যায় ভৌম জল হিসাবে। ভারতের মোট জলজ সম্পদ অর্থাৎ মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স, এটি একটি সংস্থার নাম, মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে সংস্থা রয়েছে। যেমন জনসংখ্যা হিসাব করার জন্য একটা রয়েছে, তেমনি জলজ সম্পদ হিসাব করার জন্য রয়েছে যে সংস্থা, তার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স। এখানে বলা হয়েছে ভারতের মোট জল সম্পদ প্রায় 1870 কিমি পার কিউব, যার মধ্যে 1120 কিমি পার কিউব হচ্ছে ব্যবহারযোগ্য জল। অর্থাৎ ভারতবর্ষে যে মোট জল রয়েছে তার 1870 কিমি পার কিউব, তার মধ্যে ব্যবহারযোগ্য জল হচ্ছে 1120 কিমি পার কিউব। এই ব্যবহারযোগ্য জলের 690 কিমি পার কিউব হলো পৃষ্ঠ জল, এবং 430 কিমি পার কিউব হলো ভৌম জল। অর্থাৎ 1120-র মধ্যে হচ্ছে 61% হচ্ছে প্রায় বরফের জল, এবং 430 কিমি পার কিউব অর্থাৎ 38.4% হচ্ছে ভৌম জল, অর্থাৎ মাটির নিচের জল। আর 1870 কিমি জল যেটা রয়েছে সেটা ভূপৃষ্ঠের ব্যবহারযোগ্য জল, অর্থাৎ যে জলকে ব্যবহার করা যাবে। সেই ব্যবহারযোগ্য জলের মধ্যে আমরা আবার 690 কিমি পার কিউব জল আমরা হিমবাহতে পাই, আর বাকিটা পাই আমরা 430 পাই কোথায়, ভৌম জল হিসাবে। তাহলে দুই যোগ করি, যদি আমরা 690 আর 430কে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 1120, আর মোট যে জল সেটা হচ্ছে 1870। এখন আমরা আলোচনা করব ভারতের জল সম্পদের যে প্রধান প্রধান উৎস সেগুলো হলো নদ নদী। এখন আমরা আলোচনা করব ভারতবর্ষের নদ নদী। এখন যেগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষের নদ নদী। ভারতবর্ষের নদ নদীকে সাধারণত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, ভারতবর্ষের নদীকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী, উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী। চলে আসবো আমরা প্রথমে উত্তর ভারতের নদ নদী।
উত্তর ভারতের নদীগুলোর মধ্যে, উত্তর ভারত বলতে এই যে আমরা ম্যাপটা দেখছি, ভারতবর্ষের উত্তর দিকের যে নদীগুলো পড়ছে সেগুলো হচ্ছে উত্তর ভারতের নদী, আর দক্ষিণ দিকের যে নদীগুলো পড়ছে সেগুলো হচ্ছে দক্ষিণ ভারতের নদী। তো আমরা চলে আসব প্রথমে উত্তর ভারতের একটি প্রধান নদী যার নাম হচ্ছে গঙ্গা। আমি আগের ভূপ্রকৃতিতে আলোচনা করছি, এই যে আমরা দেখছি এই নদীটা হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে উত্তর ভারতের নদী, যেটা আমরা এখানে দেখছি গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে চলে আসছে, গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে চলে আসছে, এটা হচ্ছে গঙ্গা নদী। তো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে চলে আসছে আমাদের যে গঙ্গা নদী, সে গঙ্গা নদী আমরা দেখছি, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এই যে আমরা দেখছি গঙ্গা নদী, এটা একদম পুরো উৎপত্তি হয়ে এইভাবে চলে এসছে, একদম এসে গঙ্গা নদী এইভাবে চলে এসে ভাগীরথী এখানে এসে দুই ভাগে ভাগে, একটা ভাগীরথী নদীর একটা পদ্মা নদী হয়ে বাংলাদেশে চলে গেছে, আর একটা ভাগীরথী পশ্চিমবঙ্গে। তাহলে এই যে আমরা দেখছি ম্যাপে গঙ্গা নদী, ছবিতে ভালো করে দেখো গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে কীভাবে চলে আসছে। তো যে কোনো নদী আঁকতে গেলে এইরকমভাবেই তোমাদেরকে দিতে হবে। তো গঙ্গা নদী কী? এই গঙ্গা নদী হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, অর্থাৎ এই যে লেখা আছে এখানে গঙ্গোত্রী হিমবাহ, এই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। গোমুখ গুহা, গোমুখ মানে হচ্ছে গরুর মতো মুখ, অর্থাৎ এখানে যে যে জায়গা থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে একটা বরফের স্তূপ, এবং সেখান থেকে জল গলে 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 গঙ্গা নদীতে প্রবাহিত হচ্ছে, আর যে মুখ থেকে জলটা পড়ে সেটা দেখতে অনেকটা গরুর মতো, তার জন্য বলা হয় গোমুখ। গঙ্গা থেকে উৎপন্ন, গঙ্গা থেকে উৎপন্ন আরও একটি নদীর নাম হচ্ছে ভাগীরথী, অর্থাৎ এটি হচ্ছে গঙ্গার শাখা নদী ভাগীরথী। বলছে দেবপ্রয়াগের কাছে এটি আলকানন্দার, পিণ্ডার, মন্দাকিনী, ধৌলিগঙ্গা ও বিষণগঙ্গার মিলিত প্রবাহ। বলছে এটি দেবপ্রয়াগের কাছে, এটি বলছে দেবপ্রয়াগের কাছে কয়েকটি নদীর সঙ্গে এটি মিলিত হয়েছে, পিণ্ডার, মন্দাকিনী, ধৌলিগঙ্গা, পিণ্ডার, মন্দাকিনী, কিনি, ধৌলিগঙ্গা। বলছে এই যে তিনটি নদী, এই তিনটি নদীর মিলিত প্রবাহ মিলিত হয়েছে, এবং মিলিত প্রবাহ পথেই রয়েছে গঙ্গা। তো আমরা চলে আসবো গঙ্গা সম্পর্কে আরও একটু ডিটেলসে ভালোভাবে, যে গঙ্গা হচ্ছে ভারতবর্ষের একটি আদর্শ নদী, কারণ গঙ্গাতে রয়েছে তিনটি গতিপথ, গঙ্গার মধ্যে রয়েছে উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। আমরা যদি প্রথমে গঙ্গার উচ্চ গতি আলোচনা করি, তাহলে আমরা ভারতবর্ষের নদীকে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগটার নাম হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী। এই উত্তর ভারতের নদ নদীর মধ্যে আমরা প্রথম যে নদীটি পাবো সেই নদীটি হচ্ছে গঙ্গা। গঙ্গা নদীকে একটা আদর্শ নদী বলা হয়, গঙ্গা নদীকে ভারতবর্ষের আদর্শ নদী বলা হয়। এই গঙ্গা নদীর গতিপথে তিনটি গতি রয়েছে, অর্থাৎ উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি, এই তিনটে গতি রয়েছে বলে গঙ্গাকে বলা হয়, গঙ্গাকে বলা হয় আদর্শ নদী। তো গঙ্গার প্রথমে আমরা চলে আসবো উচ্চ গতিতে, প্রথমে আমরা চলে আসবো গঙ্গার উচ্চ গতিতে। তোমরা যারা জলজ সম্পদ ক্লাসটা করছো তারা সামনে খাতা খুলে খাতাটাকে সামনে রেখে একটা ছক বানাও, তোমরা সামনে খাতাটা খুলে সামনে একটা ছক বানাও, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তোমরা খাতাটা খুলে আমার ভিডিও শুনে শুনে সামনে একটা ছক বানাও, খাতায় নোট করো, নোট করলে তোমাদের পড়া বুঝতে সুবিধা হবে। তোমরা একটা সামনে নোট বানাও, নোট বানিয়ে তোমরা এখনই পড়ো। প্রথমে ছক বানাও নদী বা জলজ সম্পদ বলে, জলজ সম্পদ বলে পয়েন্ট করো, যেভাবে আমরা ছক বানাই আগের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন ক্লাসে যেভাবে ছক বানিয়েছি, তোমরা ছক বানাও জলজ সম্পদ। নে বাঁ দিকের দিকে লেখো উত্তর ভারতের নদ নদী, আর ডান দিকে লেখো দক্ষিণ ভারতের নদ নদী। বাঁ দিকে লেখো উত্তর ভারতের নদ নদী এবং ডান দিকে লেখো দক্ষিণ ভারতের নদ নদী, তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী, উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী। তো এবার আমরা চলে আসবো উত্তর ভারতের নদ নদীতে যে নদীগুলো আমরা পাবো, তোমরা একটা দুটো করে যেভাবে দাগ দেয় সেভাবে তোমরা দাগ দিয়ে লেখো গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। উত্তর ভারতের নদ নদীর দিকে তোমরা লেখো তিনটে দাগ দিয়ে, যেভাবে তোমরা বিভাগ লেখো, ভাগ লেখো, যেভাবে তোমরা ভাগ লিখো, যেভাবে আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেভাবে তোমরা লেখো গঙ্গা,
গঙ্গা সিন্ধু ও ব্রহ্মপুত্র, গঙ্গা সিন্ধু ও ব্রহ্মপুত্র। তাহলে উত্তর ভারতের নদ নদীগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করছি, গঙ্গা ব্রহ্মপুত্র ও সিন্ধু নদী, গঙ্গা ব্রহ্মপুত্র ও সিন্ধু নদী, অর্থাৎ গঙ্গা সিন্ধু ও ব্রহ্মপুত্র। আর দক্ষিণ ভারতের যে নদীগুলো আমরা পাবো, দক্ষিণ ভারতের নদীগুলোর তোমরা নাম লিখো দক্ষিণ ভারতের দিকে, নর্মদা নর্মদা তাপ্তি, নর্মদা তাপ্তি, নর্মদা তাপ্তি, মহানদী গোদাবরী, মহানদী গোদাবরী, মহানদী গোদাবরী, মহানদী গোদাবরী, কৃষ্ণা কৃষ্ণা কাবেরী, কৃষ্ণা কাবেরী, কৃষ্ণা কাবেরী, কৃষ্ণা কাবেরী। তো এই নদ নদীগুলো ছাড়াও, এই নদ নদীগুলো ছাড়াও আরও একটা ভাগ রয়েছে জলজ সম্পদের, যেটা তোমরা ওই উত্তর ভারতের নদ নদী আর দক্ষিণ ভারতের নদ নদী বলে যেভাবে দুটো ভাগ লিখেছ সেখানে আরও একটা ভাগ বানাও, নেলাখো হ্রদ, আরও একটা ভাগ বানাও, নেলাখো তোমরা হ্রদ। যেখানে জলজ সম্পদ তোমরা লিখেছ সেখানে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদী যেখানে লিখেছ সেখানে আরও একটা দাগ দিয়ে লেখো হ্রদ। তাহলে নদ নদী ভারতবর্ষের জলজ সম্পদের তিনটি উৎস হলো উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী এবং বিভিন্ন প্রকার হ্রদ। তার মধ্যে আমরা উত্তর ভারতের নদ নদীতে আমরা পেলাম গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র, আর দক্ষিণ ভারতের নদ নদীগুলোতে আমরা পেলাম নর্মদা তাপ্তি মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী। এবার হ্রদকে আমরা, হ্রদগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব, হ্রদগুলোকে আমরা সরি তিন ভাগে ভাগ করব, লাখো অভ্যন্তরের মিষ্টি জলের হ্রদ, 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 অভ্যন্তরের মিষ্টি জলের হ্রদ। দুই নম্বর লিখো অভ্যন্তরের লবণাক্ত হ্রদ, 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 তিন নম্বর লিখো উপকূলের উপহ্রদ, তিন নম্বর লিখো উপকূলের হ্রদ, তিন নম্বর লেখো উপকূলের উপহ্রদ, তিন নম্বর লেখো উপকূলের উপহ্রদ, উপকূলের উপহ্রদ, উপকূলের উপহ্রদ। উপকূলের উপহ্রদকে আবার দুই ভাগে ভাগ করো, জলাশয় ও খাল। উপকূলের উপহ্রদকে আবার তোমরা খাতার মধ্যে একটু কষ্ট করে তোমাদের মতো করে বানাও, জলাশয় ও খাল, জলাশয় ও খাল, জলাশয় ও খাল, জলাশয় ও খাল। তাহলে এইগুলোই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয় জলজ সম্পদের। তাহলে আমরা জলজ সম্পদকে নদী অনুযায়ী দুটি ভাগে ভাগ করব, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদী। পরীক্ষায় প্রশ্ন আসে উত্তর ভারতের নদীগুলি আলোচনা করো, দক্ষিণ ভারতের নদীগুলি আলোচনা করো, আর হচ্ছে আমাদের হ্রদ, এগুলো হচ্ছে আমাদের জল সম্পদ। হ্রদ আবার তিন প্রকার, অভ্যন্তরের মিষ্টি জলের হ্রদ, অভ্যন্তরের লবণাক্ত হ্রদ এবং উপকূলের উপহ্রদ। তো এখন আমরা উত্তর ভারতের নদ নদী আলোচনা করছি, উত্তর ভারতের নদ নদীতে তোমরা টিক চিহ্ন দাও, তোমরা উত্তর ভারতের নদ নদীতে টিক চিহ্ন দাও। উত্তর ভারতের নদ নদীর মধ্যে আমরা প্রথম যেটা আলোচনা করছি সেটি হচ্ছে গঙ্গা, তো আমরা এখন গঙ্গার মধ্যে টিক চিহ্ন দেবো। তো গঙ্গার মধ্যে আবার তিনটি ভাগ লেখো, উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি। গঙ্গার মধ্যে তিনটি ভাগ লিখো, উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি, গঙ্গার মধ্যে তিনটি ভাগ লিখো, উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি, গঙ্গার মধ্যে তিনটি ভাগ লিখো, তিনটি ভাগ হচ্ছে উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি। আমি যেভাবে তোমাদেরকে বলছি আমার কথা শুনে শুনে তোমরা সেইভাবে ছকটা বানাও, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে, উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি। তো এখন আমরা আলোচনা করব গঙ্গার উচ্চগতি, উচ্চগতিতে তোমরা টিক চিহ্ন দাও, তোমরা উচ্চগতিতে এখন টিক চিহ্ন দাও, তোমরা উচ্চগতিতে এখন টিক চিহ্ন দাও। তো উচ্চগতি কোথায়? উচ্চগতি হচ্ছে আমি যে বললাম পার্বত্য অঞ্চলে গঙ্গোত্রী হিমবাহ, এখানে ভালো করে দেখো লেখা আছে গঙ্গোত্রী হিমবাহ ঠিক উত্তরাঞ্চলে অবস্থিত, এই গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে। এই গঙ্গা নদীর উচ্চগতি হচ্ছে, তোমরা আমি যেভাবে বলবো সেইভাবে তোমরা মোটামুটি পয়েন্ট করে নেবে, এই গঙ্গা নদীর উচ্চগতি হচ্ছে হরিদ্বার থেকে, হরিদ্বার থেকে এর উৎস হচ্ছে, এর উৎস হচ্ছে একদম হরিদ্বার পর্যন্ত, অর্থাৎ গঙ্গা নদীর উৎসস্থল হচ্ছে। তো এখানে তোমরা উচ্চগতিটা একটু ভালোভাবে শুনবে, একটু জটিল লাগবে তোমাদেরকে উচ্চগতিটা বুঝতে। তো উচ্চগতি হচ্ছে প্রথমে গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হচ্ছে,
গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হচ্ছে, তারপরে প্রবাহিত হয়ে দেবপ্রয়োগে, একটি জায়গার নাম দেবপ্রয়োগের, ওখানে এই গঙ্গা নদী অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে, আর এই অলকানন্দা নদী হচ্ছে পিণ্ডার, মন্দাকিনী, ধৌলি গঙ্গা, ঋষি গঙ্গা ও বিশেন গঙ্গার মিলিত প্রবাহ। অর্থাৎ অলকানন্দা নদী হচ্ছে পিণ্ডার, মন্দাকিনী, ধৌলি গঙ্গা, ঋষি গঙ্গা ও বিশেন গঙ্গা, অর্থাৎ পাঁচটি নদীর মিলিত নদীর নাম হচ্ছে অলকানন্দা। আর এই গঙ্গা নদী সেই অলকানন্দা নদীতে মিলিত হয়েছে। পরে দেবপ্রয়োগের পর থেকে, তাহলে আরেকবার আমি বলছি, গঙ্গার উচ্চগতি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে এবং দেবপ্রয়োগের ওখানে, অর্থাৎ দেবপ্রয়োগ একটি জায়গার নাম, দেবপ্রয়োগের ওখানে গঙ্গা নদী অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে, আর এই অলকানন্দা নদী হচ্ছে পিণ্ডার, মন্দাকিনী, ধৌলি গঙ্গা, ঋষি গঙ্গা ও বিশেন গঙ্গার মিলিত প্রবাহ। অর্থাৎ এই অলকানন্দা নদী হচ্ছে পাঁচটি নদীর মিলিত নদী। তারপরে দেবপ্রয়োগের পর থেকে ভাগীরথী ও অলকানন্দার, দুই মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত। তারপরে দেবপ্রয়াগের পরে অলকানন্দা ও ভাগীরথীর যে মিলিত অংশ রয়েছে সেই জায়গাটাকে ধরা হয় গঙ্গা। এরপর শিবালিক পর্বত অতিক্রম করে গঙ্গা হরিদ্বারের কাছে সমভূমিতে অবতরণ করেছে, উৎসস্থল থেকে হরিদ্বার পর্যন্ত, গঙ্গার এই গতিপথকেই বলা হয় পার্বত্য প্রবাহ বা উচ্চ গতি। উচ্চ গতিটা আরেকবার ভালো করে বুঝে নাও, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে, এই নদী দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে, তারপরে আবার শিবালিক পর্বত অতিক্রম করে আবার এই যে আমরা পর্বত অঞ্চলে আমরা দেখেছি এখানে রয়েছে শিবালিক পর্বত, তো সেই নদী আবার শিবালিক পর্বতকে অতিক্রম করে এই যে হরিদ্বার পর্যন্ত এসছে, এই হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গার পার্বত্য অঞ্চল, যদি আমরা শর্টে বলি তাহলে বলবো গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গার পার্বত্য গতি বা উচ্চ গতি। এরপরে আমরা আলোচনা করব গঙ্গার মধ্য গতি, তো গঙ্গার মধ্য গতি হচ্ছে, হরিদ্বারের পর থেকে, আমাদের যে প্রতিবেশী রাজ্য বিহার রয়েছে সেই বিহারের রাজমহল পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্য গতি। অর্থাৎ হরিদ্বারের আগে পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চ গতি, আর হরিদ্বারের পর থেকে বিহারের রাজমহল পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্য গতি, অনেকে বলেছেন যে না, এই মধ্যগতিটা মুর্শিদাবাদের শেষ, মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে, তো বেশিরভাগ বইয়ে পাওয়া গেছে হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্য গতি, যার দৈর্ঘ্য হচ্ছে, প্রায়, এই উচ্চ গতির দৈর্ঘ্য হচ্ছে 280 কিমি, আর মধ্যগতির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 300 থেকে 400 কাছাকাছি। মধ্যগতির মানে, মধ্যগতির দূরত্ব হচ্ছে প্রায় 300 থেকে 400 কিমির মধ্যে, আর উচ্চগতির দূরত্ব হচ্ছে প্রায় 200 কিমি পর্যন্ত। এবার আমরা আসবো নিম্নগতি, হচ্ছে বিহারের রাজমহল থেকে, একবারে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত, হচ্ছে গঙ্গার নিম্নগতি, মুর্শিদাবাদের ভগবানগোলায়, গঙ্গা দুটি শাখায় ভাগ হয়ে গেছে। মুর্শিদাবাদের ভগবানগোলা যে জায়গাটি রয়েছে সেই ভগবানগোলায় এই গঙ্গা দুটি শাখায় ভাগ হয়ে গেছে, একটি শাখার নাম হচ্ছে ভাগীরথী আর একটার নাম হচ্ছে, যেটা বাংলাদেশে প্রবেশ করেছে সেটার নাম হচ্ছে পদ্মা। তাহলে এই গঙ্গা নদী মুর্শিদাবাদের ভগবানগোলার কাছে দুটি ভাগে ভাগ হয়ে গেছে, একটার নাম হচ্ছে গঙ্গা আর একটার নাম হচ্ছে পদ্মা। আর ভাগীরথীর যে অংশটা হুগলি নদীতে প্রবেশ করেছে, হুগলি জেলায় প্রবেশ করেছে নদীয়ার পাশে, নবদ্বীপের পাশে, তো সেই অঞ্চলটা হয়ে গেছে তখন হুগলি নদী নামে পরিচিত। এই হুগলি নদীর এই অংশে অজয়, দামোদর, ময়ূরাক্ষী,
প্রভৃতি হলো ভাগীরথী ও হুগলির উপনদী। অর্থাৎ যখন নিম্নগতিতে গঙ্গা নদী পড়ছে, তখন ভারতবর্ষের পশ্চিম দিক থেকে আসা অজয়, দামোদর, ময়ূরাক্ষী এই নদীগুলো গঙ্গা নদীতে মিলিত হয়েছে, তখন এইগুলোকে ধরা হয় গঙ্গার উপনদী। উপনদী কাকে বলা হয়? যখন কয়েকটি নদী এসে প্রধান নদীতে এসে মিলিত হয়, তখন সেই নদীগুলোকে বলা হয় উপনদী। আর যখন একটা নদী কয়েকটি শাখায় ভাগ হয়ে যায়, তখন তাকে বলা হয় শাখা নদী। এবার চলে আসবো আমরা সিন্ধু নদীর কথা। সিন্ধু আমরা তো পড়েছি, সিন্ধু নদী আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত। সিন্ধু নদী আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত, পাঞ্জাব এলাকায় সিন্ধু নদী অবস্থিত। এই সিন্ধু নদী তিব্বত, এই সিন্ধু নদী তিব্বতের মানস সরোবর, তিব্বতের মানস সরোবর। তো এবার আমরা পড়ব সিন্ধু নদী, এবার আমরা পড়ব সিন্ধু নদী তিব্বতের মানস সরোবরের নিকট। তিব্বতের যে মানস সরোবর অর্থাৎ মানস হ্রদ রয়েছে, সেখানকার কৈলাস পর্বত থেকে, সেখানকার কৈলাস পর্বত থেকে সিন্ধুর উৎসস্থল, যার নাম সিংহ খাবাব। যেমন গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, তেমনি সিন্ধু নদী সৃষ্টি হয়েছে যে উৎসস্থল থেকে, সেই জায়গাটার নাম হচ্ছে সিংহ খাবাব। এটা কৈলাস পর্বত থেকে সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে এই নদীটি পশ্চিমে কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হয়ে গভীর গিরিখাত সৃষ্টি করে প্রবাহিত হয়েছে। কাশ্মীরের প্রবাহপথে জাস্কার, আমরা পড়েছি জাস্কার পর্বতের নাম, জাস্কার, সায়ক, গিলগিট, দাস প্রভৃতি উপনদী এখানে মিলিত হয়েছে। তাহলে সিন্ধু নদীতে পরবর্তীকালে জাস্কার, সায়ক, গিলগিট, দাস প্রভৃতি উপনদী এই সিন্ধু নদীতে এসে মিলিত হয়েছে। পরবর্তীকালে এই সিন্ধু নদী পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে এসে মিলিত হয়েছে। তাহলে পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে এসে মিলিত হয়েছে। সিন্ধুর পাঁচটি বিখ্যাত উপনদী ভারতের মধ্যে রয়ে গেছে। তার মধ্যে সিন্ধুর পাঁচটি বিখ্যাত উপনদী ভারতের মধ্যে রয়েছে। পাকিস্তানে সিন্ধুর বাম তীরে মিশেছে। এর মধ্যে বলছে সিন্ধুর পাঁচটি বিখ্যাত উপনদী ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর পাকিস্তানে সিন্ধুর বাম তীরে মিশেছে। এর মধ্যে ভারতবর্ষের পাঁচটি প্রধান উপনদী পরবর্তীকালে পাকিস্তানে গিয়ে সেই সিন্ধু নদীর সঙ্গে মিশেছে। এটাকে সিন্ধুর বাম তীরের নদী বলা হয়। তাহলে এই হলো সিন্ধু নদী। এবার আমরা আলোচনা করব ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীও তিব্বতের মানস সরোবরের চেমায়ুং দুং হিমবাহ। আগেই আমি বলেছি যে কোনো নদী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, যে কোনো নদী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। তো এই ব্রহ্মপুত্র নদীও চেমায়ুং দুং তিব্বতের মানস সরোবর, সরোবর মানে হচ্ছে হ্রদ, চেমায়ুং দুং সরোবর থেকে উৎপন্ন হয়েছে। পরবর্তীকালে তিব্বতে এটির নাম হয়েছে সাংপো। তারপরে এই নদীটি যখন তিব্বতে প্রবেশ করেছে তখন এই নদীটির নাম হয়ে গেছে সাংপো। সাংপো ভারতের অরুণাচল প্রদেশে গভীর গিরিখাত সৃষ্টি করেছে। এই সাংপো নদী ভারতবর্ষের অরুণাচল প্রদেশে গভীর গিরিখাত সৃষ্টি করেছে। তার নাম হচ্ছে সিয়ং ও দিহং। এই জলধারা অসমে সাদিয়ার পর ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়েছে। তো এই যে নদীর কথা আমরা বললাম, ব্রহ্মপুত্র নদী, তাহলে তিব্বতের মানস সরোবর থেকে এই অঞ্চল উৎপন্ন, মানে এই নদী উৎপন্ন হয়ে চলে আসছে। এবং তিব্বতের মানস সরোবরের চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পরবর্তীকালে এটি তিব্বত বরাবর পূর্ব দিকে প্রবাহিত হয়ে তিব্বত এলাকায় এটার নাম ধারণ করছে সাংপো। এখানে দুটি গিরিখাত সৃষ্টি হয়েছে, একটার নাম হচ্ছে সিয়ং আর একটার নাম হচ্ছে দিহং, সিয়ং এবং দিহং। এটা দেখতে অনেকটা চুলের কাঁটার মতো, মাথার মধ্যে যে চুলের কাঁটা দেওয়া হয় সেই চুলের কাঁটার মতো দেখতে অনেকটা এই দুটি গিরিখাত। এই জলধারা পরবর্তীকালে আসাম, এই যে আসাম রাজ্য রয়েছে, পরবর্তীকালে এই রাজ্য আসাম রাজ্যে প্রবেশ করে
অসমের যে সাদিয়া জায়গা রয়েছে সাদিয়া, সেই সাদিয়ার পর থেকে নাম হয়ে গেছে ব্রহ্মপুত্র। তাহলে চেমায়ুং দুম হিমবাহ থেকে শীত উৎপত্তি হয়ে তিব্বত অঞ্চলের সাংপো নাম ধারণ করে অসমের অসমে প্রবেশ করছে, এবং অসমের যে সাদিয়া বলে যে জায়গাটা রয়েছে সেই সাদিয়ার পরে এটি নাম ধারণ করেছে ব্রহ্মপুত্র। তারপরে অসম অতিক্রম করে, অর্থাৎ অসম রাজ্যটাকে পার করার পর, ভারতবর্ষের আসাম রাজ্যটাকে পার করার পর এটি প্রবেশ করছে বাংলাদেশে, তখন বাংলাদেশে এর নাম হয়ে যাচ্ছে যমুনা, তো পরবর্তীকালে এই যমুনা নামে পদ্মার সাথে মিলিত হয়েছে এবং মিলিত প্রবাহের নামও পদ্মা। পরবর্তীকালে এই যমুনা নদীটি আবার বাংলাদেশের পদ্মা নদীতে মিলিত হচ্ছে, কোথায় মিলিত হচ্ছে? পদ্মা। তো সেখানে তখন সে আবার নাম ধারণ করে নিচ্ছে পদ্মা। তারপরে সে পদ্মা নদীটি গিয়ে আবার মিলিত হচ্ছে বঙ্গোপসাগরে। তাহলে চেমায়ুং দুম হিমবাহ থেকে শীত উৎপন্ন হয়ে সাংপো, তারপরে অসমে, সাদিয়ার পরে নাম ধারণ করছে ব্রহ্মপুত্র, আর অসম রাজ্য পার করে বাংলাদেশে যখন প্রবেশ করছে তখন তার নাম হয়ে যাচ্ছে যমুনা, আর যখন বাংলাদেশের পদ্মা নদীতে সে যখন মিলে যাচ্ছে তখন ওর নাম হয়ে যাচ্ছে পদ্মা, এবং গিয়ে তখন সে বঙ্গোপসাগরে মিশছে। এবার চলে আসবো আমরা দক্ষিণ ভারতের নদ নদী, তাহলে আমরা দেখলাম উত্তর ভারতের নদীগুলো বেশিরভাগ বরফ গলা জলে পুষ্ট এবং এই নদীগুলোতে সারা বছরই জল থাকে। এবার আমরা চলে আসবো দক্ষিণ ভারতের নদ নদীর কথা, এবার আমরা দেখব দক্ষিণ ভারতের কী কী নদ নদী রয়েছে, তো দক্ষিণ ভারতে আমরা নদীর যে নদ নদীগুলি পেয়েছি তার মধ্যে বেশিরভাগ নদী, কিছু নদী চলে গেছে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে, আর কিছু নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। কোথায় মিশেছে? পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, আর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশিত, মানে মিশে গিয়েছে। দক্ষিণ ভারতের নদীগুলো তিন দিক দিয়ে প্রবাহিত হয়, কিছুটা উত্তর দিকে গেছে, কিছুটা পূর্ব দিকে গেছে, কিছুটা পশ্চিম দিকে গেছে। দক্ষিণ ভারতের নদীগুলি তিন দিকে প্রবাহিত, কিছুটা পশ্চিম দিকে আরব সাগরে মিশেছে, কিছুটা বঙ্গোপসাগরে মিশেছে, আর কিছুটা উত্তর দিকে গেছে। কিন্তু উত্তর দিকে গেলেও, উত্তর দিকে গিয়ে কাশ্মীর উপত্যকা অঞ্চলে কিন্তু চলে যায়নি, সেটা আবার উত্তর দিকে গিয়ে হয় সেটা কিছুটা পশ্চিম দিকে, উত্তর দিকে নদীগুলো আবার হয়তো কিছুটা আরব সাগরে মিশেছে, আবার কিছু হয়তো পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে দক্ষিণ ভারতের নদীগুলো, মিশেছে আরব সাগরে পশ্চিম দিকে আর পূর্ব দিকে, এবং কিছুটা উত্তর দিকে গিয়ে আবার সেটা আরব সাগরে মিশেছে বা বঙ্গোপসাগরে মিশেছে। তো আমরা উত্তর দিকে প্রবাহিত, দক্ষিণ ভারতের উত্তর দিকে প্রবাহিত যে নদীগুলো পাবো তার মধ্যে আমরা পাবো চম্বল, বেতোয়া, এই যে আমরা নদীগুলোর নাম পাচ্ছি, এই যে চম্বল, বেতোয়া, এগুলো কিন্তু আমরা উত্তর ভারতের, দক্ষিণ ভারতেরই নদী পাবো আমরা, এগুলো দক্ষিণ ভারতের নদী, কিন্তু এদের প্রবাহ দিক হচ্ছে উত্তর দিকে, অর্থাৎ উত্তর দিকে এগুলো আবার কোনো গঙ্গা নদী বা কোনো নদী, অন্য যমুনা নদী বা কোনো নদীর সঙ্গে মিলিত হয়েছে। তো আমরা এখানে দেখছি চম্বল নদী, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে চম্বল নদী দক্ষিণ ভারতে সৃষ্টি হয়ে গিয়ে যমুনা গঙ্গা নদীতে মিশে গেছে। তারপরে আমরা দেখছি তোমার, পাচ্ছি বেতোয়া নদী, তারপরে সেওন নদী, এই যে নদীগুলো আমরা পাচ্ছি, এই যে বেতোয়া নদী চলে গেছে একদম গঙ্গার সঙ্গে মিলিত হয়ে আছে, এই নদীগুলো হচ্ছে আমাদের উত্তর দিকে প্রবাহিত নদী, দক্ষিণ ভারতের নদী কিন্তু উত্তর দিকে প্রবাহিত। এবার আমরা চলে আসবো পূর্ব দিকে প্রবাহিত নদী, এবার আমরা দক্ষিণ ভারতের কিছু নদী পাবো যে নদীগুলো পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, যেমন আমরা এখানে পেয়ে যাব গোদাবরী, এখানে পাবো কৃষ্ণা, তারপরে আমরা পেয়ে যাব পেনার, পোলার, কাবেরী, তারপরে ভাইগাই, এই সমস্ত নদীগুলো আমরা যেগুলো পাবো, ইন্দ্রাবতী, এই নদীগুলো সব চলে গেছে পূর্ব দিকে। এবার পশ্চিম দিকের যে নদীগুলো প্রবাহিত হয়েছে সেই নদীগুলোর মধ্যে আমরা এখানে পাচ্ছি, নর্মদা, পাচ্ছি, তাপ্তি পাচ্ছি, এখানে এগুলো হচ্ছে সবই হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত নদী, এই যে নদীগুলোর দিক এগুলো সব পশ্চিম দিকে প্রবাহিত নদী, তো এইগুলো হচ্ছে পশ্চিম দিকের প্রবাহিত নদী। তো এই নদীগুলোর সম্পর্কে ডিটেলস তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে, তোমরা একটু টেক্সট বইটা দেখে পড়ে নেবে কী কী দেওয়া আছে টেক্সট বইয়ে ডিটেলস দেওয়া আছে। এই নর্মদা নদী,
তার প্রবাহের দিক অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ে দেয়া আছে এইভাবে তোমরা একটু দেখে নেবে, যদি আমি এটাকে আর আলোচনা করছি না তোমরা একটু টেক্সট বই থেকে দেখে নেবে যে প্রবাহের দিক অর্থাৎ নর্মদা নদী কোন দিকে প্রবাহিত হয়েছে, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য কত? 1310 কিমি দৈর্ঘ্য অর্থাৎ লম্বা, 1310 কিমি লম্বা। এর উৎস কোথায় অর্থাৎ কোথায় সৃষ্টি হয়েছে? অমরকণ্টক সৃষ্টি হয়েছে, অমরকণ্টক। কোথায় মিলিত হয়েছে? খাম্বাত উপসাগরে। মিলিত স্থল কোথায়? খাম্বাত উপসাগর। প্রবাহিত রাজ্য কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। এর উপনদীর নাম কি? এর উপনদীর নাম হচ্ছে হিরণ, বর্ণা, শঙ্কর। এর বৈশিষ্ট্য কি? গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। এই নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আর গ্রস্ত উপত্যকা কি? আমি নদীর চ্যাপ্টারে আলোচনা করে দিয়েছি। ধুঁধুয়ার জলপ্রপাত ও মার্বেল রক এখানে, এছাড়াও এখানে রয়েছে কি? ধুঁধুয়ার জলপ্রপাত। এখানে একটি জলপ্রপাত রয়েছে এই নদীতে যার নাম ধুঁধুয়ার জলপ্রপাত। জলপ্রপাত কি সেটাও আমি নদীর চ্যাপ্টার আলোচনা করেছি। তো যদি তোমরা সেই ক্লাসটা ভালো করে ফলো করেছো তাহলে তোমরা বুঝতে পারবে জলপ্রপাত কি। আর কি মার্বেল রক অর্থাৎ মার্বেল পর্বত রয়েছে এর প্রবাহ পথে। আর কি বদ্বীপ, এই নদীপথে কোনো বদ্বীপ নেই। বদ্বীপ কি সেটাও আমি নদী চ্যাপ্টারে আলোচনা করেছি। তাহলে আমি এইটুকু আলোচনা করছি না, এইটুকু তোমরা ছক দেখে এর উৎপত্তি স্থল, এর দৈর্ঘ্য, এর মোহনা, প্রবাহিত রাজ্য, উপনদীগুলো তোমরা বই থেকে একটু টেক্সট বই থেকে দেখে দেখে তোমরা পড়ে নেবে। এগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে। এবার আমরা আলোচনা করব দক্ষিণ ভারতের নদী ও উত্তর ভারতের নদী, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে তুলনা। উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে তুলনা করব আমরা। তো উত্তর ভারতের নদীগুলো আমরা দেখব যে এগুলো হিমালয় সৃষ্টির অনেক আগে থেকে আছে। উত্তর ভারতের নদীগুলো দেখব যে আমরা হিমালয় সৃষ্টির অনেক আগে থেকে রয়েছে, আর দক্ষিণ ভারতের নদীগুলো আমরা দেখব যে হিমালয় সৃষ্টির পরে সৃষ্টি হয়েছে। উত্তর ভারতের নদীগুলোর দৈর্ঘ্য বেশি অর্থাৎ লম্বায় বড়, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো লম্বায় কম। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা ছক আকার দেখতে পাচ্ছ। জলপ্রবাহ, জলপ্রবাহ, উত্তর ভারতের নদীগুলো বৃষ্টির জল, বরফ গলা জল পেয়ে থাকে, কারণ যেহেতু এই নদীগুলো কিছুটা হিমালয়ের কাছাকাছি অঞ্চলে অবস্থিত হচ্ছে, কিছুটা হিমালয় পার্বত্য অঞ্চলের কাছাকাছি অবস্থিত হচ্ছে, তার জন্য এই নদীগুলোতে বরফ গলা জল এবং বৃষ্টি গলা জল দুই থাকে, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলোতে তা থাকে না। আর কি উত্তর ভারতের নদীগুলোর, উত্তর ভারতের নদীগুলোর গতিপথ স্পষ্ট, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলোতে গতিপথ স্পষ্ট নয়। উত্তর ভারতের নদীগুলোতে বদ্বীপ দেখা যায়, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলোতে অতটা বদ্বীপ দেখা যায় না। উত্তর ভারতের নদী এলাকায় জনবসতি বেশি, কারণ নদীগুলোতে সারা বছর জল থাকে, আর দক্ষিণ ভারতের নদীগুলোতে জনবসতি কম। তো সুবিধার দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের নদীগুলোতে বেশি সুবিধা রয়েছে। এবার আমরা আলোচনা করব দক্ষিণ ভারতের যে নদীগুলো আমরা পড়লাম, সেই দক্ষিণ ভারতের নদীগুলো বেশিরভাগ পূর্ববাহিনী, বেশিরভাগ পূর্ববাহিনী অর্থাৎ দক্ষিণ ভারতের নদীগুলো বেশিরভাগ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তো আমরা আলোচনা করব যে দক্ষিণ ভারতের নদীগুলো বেশিরভাগ পূর্ববাহিনী কেন, কারণ দক্ষিণ ভারত অঞ্চলটা যদিও মালভূমি অঞ্চল, কিন্তু দক্ষিণ ভারতের পূর্ব দিক অঞ্চলটা কিছুটা ঢালু রয়েছে। দক্ষিণ ভারতের পূর্ব দিক অঞ্চলটা কিছুটা ঢালু রয়েছে, তার জন্য বেশিরভাগ নদী পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। নর্মদা ও তাপ্তি নদীতে কেন বদ্বীপ নেই? কারণ নর্মদা ও তাপ্তি নদীর প্রবাহপথে ঢাল অনেক বেশি, কারণ নর্মদা এবং তাপ্তি নদীর যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলের উপরে ঢাল বেশি। অর্থাৎ আমরা জানি ঢালু অঞ্চলে বদ্বীপ সৃষ্টি হয় না। বদ্বীপ সৃষ্টি হতে গেলে সমভূমি অঞ্চল হতে হবে এবং নিচু অঞ্চল হতে হবে, কিন্তু নর্মদা ও তাপ্তি নদীর গতিপথে ঢালু রয়েছে, তার জন্য এর গতিপথে কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। তাহলে দক্ষিণ ভারতের নদীগুলো পূর্ববাহিনী হওয়ার কারণ হচ্ছে দক্ষিণ ভারতের অঞ্চলটা কিছুটা পূর্ব দিকে ঢালু। তাহলে এই হলো আমরা জল সম্পদের উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীগুলো আমরা আলোচনা করলাম। এখানে তোমরা আমার আলোচনার সাথে সাথে তোমরা টেক্সট বুকটাকে ভালো করে ফলো করো, তাহলে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। এর পরের ভিডিও, 7 নম্বর ভিডিও, আমি জল সম্পদ থেকে আরও ক্লাস আছে যেটা এর পরের ক্লাস জল সম্পদ থেকেই হবে। তো 7 নম্বর ভিডিও আমি এর পরে আলোচনা করব। তোমরা ভালোভাবে এই ভিডিওটা দেখো,
এই ভারত চ্যাপ্টার যেটা আমি 5 নম্বর অধ্যায়ে আলোচনা করছি এটা অনেক বড় চ্যাপ্টার, অনেকগুলো ভিডিও হতে পারে, 15টি ক্লাস হতে পারে, 20টি ক্লাস হতে পারে, 25টিও ক্লাস হতে পারে, অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে অধ্যায়ের মধ্যে সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে 5 নম্বর অধ্যায়, এবং আমি এখানে প্রত্যেকটা লাইন টু দ্য ডিটেলস আলোচনা করব। অর্থাৎ ভিডিও অনেকগুলো হবে, তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর লক্ষ্য রাখবে। আসসালামু আলাইকুম।